রবিবার গভীর রাতে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আতঙ্কেই ওই বাড়ির গৃহকর্তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মঞ্জুল হক, বয়স 55, তার ঘেরা বস্তিতে। স্থানীয় বনদপ্তর সূত্রেই জানা গিয়েছে রাত তখন প্রায় 1:30 নাগাদ তার ঘেরা জঙ্গলে একটি হাতি বস্তিতে ঢুকে পড়ে। সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎও ছিল না তখন, তাই হাতির উপস্থিতি প্রথমে কেউ টের পায়নি। সেই সময় হাতিটি মঞ্জুলবাবুর দুটি ঘর ভেঙে তছনছ করে দেয়। মঞ্জুল সহ তার স্ত্রী অন্য ঘরে ছিল। মঞ্জুলবাবুর স্ত্রী পালিয়ে গেলেও তিনি পালাতে পারেননি। সেই সময় মঞ্জুলবাবুর 3 নম্বর ঘরটি ভেঙে হাতি চাল ও আটা খেতে শুরু করে। মঞ্জুলবাবু তখন বাড়ির এক কোণে দাঁড়িয়ে পুরো ঘটনাটি নিজে চোখে দেখেন এবং জ্ঞান হারিয়ে যায়। কিছুক্ষণ পর হাতিটি চলে গেলে স্থানীয়রা মঞ্জুলবাবুকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ঘেরা বনদপ্তরের রেঞ্জার শুভজিৎ মৈত্র বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা, এই প্রথম এই এলাকায় হাতি এসেছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, ভাঙা ঘরবাড়ি ঘুরে দেখেছি, সরকারি নিয়মে ঘরবাড়ির ক্ষতিপূরণ পাবে এই পরিবার। তবে যে ব্যক্তি মারা গেছেন তিনি হাতির ভয়েই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই মতো মৃত পরিবারকে সাহায্য করা হবে। এটা তার ঘেরা বস্তি, আমরা তো আপন আপন বাড়িতে ছিলাম, লাইন ছিল না প্লাস বৃষ্টি ছিল, তো হাতি এখানে ঢুকছে, আমরা ওই সময়টার ভিতরে এখানে পৌঁছাতে পারিনি। কিন্তু আমরা যখন হাতিটাকে কোনো রকম করে এখানে মানে হাল্লা চিল্লে কোনো রকম করে তাড়াই দিল, তখন আমার ছেলে আর একজন ওনার নাতি বললো, আসো তো বড় আব্বা একটু এই কী হয়েছে এটাকে দেখি। যখনই আসি আমি হাত ধরে দেখলাম যে অবস্থা খুব খারাপ। সাতসার ডিপার্টমেন্টকে ফোন করলাম, ডিপার্টমেন্টকে ফোন করার পরে ডিপার্টমেন্ট গাড়ি পাঠাইলো প্লাস ওদের লোক পাঠাইলো। তো আমরা ডিপার্টমেন্টের গাড়িতে তুলে দিলাম, ডিপার্টমেন্ট নিয়ে গেল উদলাবাড়ি। উদলাবাড়ির থেকে আবার মোটামুটি এক ঘন্টা পরে উনি ব্যাক করে এনে দিল যে এখানে মারা গেছে, হাতি একটাই ছিল। প্রতিদিন তো আসে না, আসলো বাড়ি কারো ঢুকে না, এদিক ওদিক দিয়ে খায়ে চলে যায়, কিন্তু কালকে বাড়ি ঢুকে ওই ঘরটা ভাঙছে, প্রথমে ভাঙে আইসে এই ঘরটাতে লাত মারছে, যখন এই যে দরজা লাত মারছে ওই যে শার্ট ফাট সবই ওদের চিরা আছে, এখনও ভিতরেই আছে কাপড়গুলো। তারপরে হাতি এখান থেকে খাইছে, মনে হয় এখান থেকে বাইর হওয়ার সময় এখানটা হয়তো পড়ে গেছে না কি হয়েছে না লাত মারছে, সে আমরা কিছু বলতে পারলাম না, কেন ওই সময়টা আমরা এখানে যেহেতু পৌঁছাতে পারিনি, শুধু পৌঁছেছিল যারা সামনে ছিল ওরাই দেখছে এখান থেকে। হাতি মোটামুটি 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা অবধি ছিল, হাতি চাল টাল খাচ্ছিল আর তার ভিতর বৃষ্টি ছিল, ওকে তারা বোঝে আমরা কোনো বুদ্ধি পাচ্ছি না, আর ও আরামে খাচ্ছে, যেহেতু আমাদের এখানে বাস ঝাড় সব দিকে চা বাগান কোন দিক দিয়ে তারা। বাড়িটা হলো যিনি মারা গেছে ওনার নাম হলো মঞ্জু।